কার মতো ব্যাটিং করেন আসলে আমি আমার নিজের মতো ব্যাটিং করি কাউকে ফলো করেন আমার ফেভারিট প্লেয়ার রোহিত শর্মা লিটন দাস হয়তো এক দুই দশক পর তরুণ কোনো ক্রিকেটার বলবেন আমি জিসান আলমকে ফলো করি তার মতোই উইলোর ঝড় তুলতে চাই অনূর্ধ্ব উনিশ পেরিয়ে এইচপিতে সাবেক ক্রিকেটার জাহাঙ্গীরের ছেলে ভয় ডরহীন ধুন্ধুমার ব্যাটিং দেখিয়ে হইচই ফেলে দিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের পর এইচপির প্র্যাকটিস গেম বাইশ গজে নিয়মিত দেড়শো দুশো স্ট্রাইক রেটে ব্যাটে জাদু দেখাচ্ছেন অস্ট্রেলিয়ায় হাই পারফরমেন্সের সিরিজে ব্যাটটাকে তলোয়ারের মতোই চালাতে চান চিসান আলম সিচুয়েশন বুঝে কি পাওয়ার হিটিং করে নাকি আপনার স্টাইলে থাকে যে যেরকমই বোলার থাকুক যেরকমই উইকেট থাকুক আপনার কাজ হলো যে পাওয়ার প্লেতে দ্রুত রান করা না তেমন কিছু না জাস্ট মেরিট অফ দ্য বল খেলার চেষ্টা করি বাজে বলগুলো পানিশ করার চেষ্টা করি ভালো বলগুলো সিঙ্গেল বা ডিফেন্স করার চেষ্টা করি স্ট্রাইক রোটেট করার চেষ্টা থাকে আমার বিগ ব্যাসের টিমগুলো বিগ ব্যাশের প্লেয়াররাও থাকবে ওখানে ওখানে আসলে বলা যায় একটা আন্তর্জাতিক স্টেজে পারফর্ম করলে আপনার অন্যরকম একটা কনফিডেন্স বাড়বে সেই জায়গাটাতে আসলে অস্ট্রেলিয়া টুর নিয়ে প্ল্যানটা হ্যাঁ অবশ্যই অস্ট্রেলিয়া টুর নিয়ে একটা ভালো প্ল্যান আছে আমার ওদিকে আমি ওদিকে সেরা প্লেয়ার হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো ব্যাটসম্যান সেরা ব্যাটসম্যান হয়ে আসবো ইনশাল্লাহ চেষ্টা থাকবে আমার ওদি একটা ভালো টুর্নামেন্ট হবে ওদিকে ভালো কিছু করতে পারলে নিজের জন্য অনেক ভালো লাগবে অনেক প্রাউড ফিল করবো নিজের উপর টি টোয়েন্টি থেকে দুশোর আশপাশে রান করতে হয় আবার যদি ওয়ান ডে ক্রিকেট বলেন এখন সাড়ে তিনশো করেও আসলে সেভ না সেই জায়গাটাতে ওপেনিংয়ে এরকম আপনার মতো ব্যাটিং আসলে কত টাকা ইম্পর্টেন্ট হ্যাঁ অবশ্যই যেহেতু বড় টোটাল যদি চেস করতে দরকার তখন একটা ভালো স্টার্ট যদি আমরা দিয়ে দিতে পারি ওপেনাররা তাহলে ওটা ইজিলি আমরা চেস করতে পারব যেমন টি টোয়েন্টি যদি ওয়ান এইটটি রানের একটা টার্গেট থাকে তখন যদি আমরা পাওয়ার প্লেটা খুব ভালোভাবে ইউজ করি তাহলে ইজিলি আমরা ওই ম্যাচটা জেতা সম্ভব সাত আট মাস আগেও জিসানের ব্যাট একদমই নীরব ছিল যুবদল এশিয়া কাপ যেতে অথচ এই ওপেনারে ছিল না বলার মতো কন্ট্রিবিউশন জানুয়ারিতে যুব বিশ্বকাপে অফ ফর্মের কারণে একাদশ থেকে ছিটকেও যান খারাপ সময় পেছনে রেখে এখন দুর্বার ছুটছেন এই হার্ড হিটার এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ খেলার পরে আমি অনেক ওয়ার্ক করছি কাজ করছি নিজেকে নিয়ে যে কোন দিকটা আমার উইক ছিল কি জন্য আমি আউট হয়ে যেতেছিলাম আল রিয়ালি ওটা নিয়ে কাজ করছি সেই জন্য আলহামদুলিল্লাহ আমি ওটা ফল পাচ্ছি কীরকম কী কোন কোন জায়গায় কী ধরনের কাজ করেছে যেমন একটু বল সিলেকশনে একটু প্রবলেম ছিল সেগুলো নিয়ে কাজ করছি তারপর পাওয়ার হিটিং একটু বেশি কাজ করেছি ওটা নিয়ে এখানে অনেক সিনিয়র প্লেয়ার আছে ন্যাশনাল টিমের প্লেয়াররাও চিটাগাঙ্গা যা তাদের সাথে ছিলেন কোচ বা সিনিয়র প্লেয়াররা কে কীরকম টিপস দিয়েছে বা কতটুকু সাহস দিয়েছে আপনাকে হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো অ্যাডভাইস দিচ্ছে আমাকে বিশেষ করে মহিনুল ভাই মিরাজ ভাই তাইজুল ভাই এবাদত ভাই সবাই আমার সাথে অনেক কী বলেছে না বলছি যে তুমি এটা কিপ কন্টিনিউ করতে থাকো খুশি হওয়া যাবে না এবং অস্ট্রেলিয়া একটা ভালো টুর্নামেন্ট ওদিকে বলছে যে তুমি নিজেকে প্রুভ করার জন্য ওদিকে ভালো খেলতে হবে অনেক প্লেয়াররা দেখা যায় দুই তিন ম্যাচে রান না পেলে তাদের পরের দেখা গেলো স্ট্রাইক রেট নেমে যায় সেই জায়গাটাতে আপনার স্টাইলটা কি থাকবে অবশ্যই যেহেতু এটা ন্যাচারাল ওটাই আমি রাখার চেষ্টা করব যদি দুই তিনটা ম্যাচ খারাপ হয় মারমুখী ওপেনারের তালাশে জাতীয় দলের কর্তারা তাই অস্ট্রেলিয়ায় হাই পারফরম্যান্স স্কোয়াডের সিরিজে জিসানের দিকে চোখ রবে নির্বাচকদের চট্টগ্রাম